পছন্দের ছবি আর পছন্দের গান দিয়ে যদি আপনি এ ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চান তাহলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি মাহবুব মাস্টার এমবিডি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, আপনি যদি কাইন্ড মাস্টারের প্রো ভার্সন একদম ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করলে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে স্ট্যাটাস ভিডিওর জন্য আমি 9:16 সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন, তারপর এখান থেকে ব্ল্যাক টাচ করার পর এখানে ট্যাপ করে দিতে হবে। তারপর এটাতে ট্যাপ করে এটাকে টেনে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান ঠিক তত সেকেন্ড করে নেবেন। তারপর ওকেতে টিক মার্ক করে দেবেন। তারপর এখানে লেয়ারে ট্যাপ করবেন। তারপর এখান থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনি আপনার পছন্দের ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন, যে ছবিটি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান। তারপর এখানে ধরে এটাকে জুম করে আপনি পুরো স্ক্রিনের মধ্যে দিয়ে দেবেন। তারপর এখান থেকে টেনে পুরো ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে সমান সমান করে দিতে হবে। তারপর এখানে ওভারলে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে একটু উপরে স্লাইড করলে ড্রিফটিং লেখাটি দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখন আমার ছবিটা মুভ হচ্ছে। এখানে ওকেতে টিক মার্ক করার পর আমাকে এখানে ট্যাপ করে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্টিং হয়ে গেলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখন থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এগুলোকে এখান থেকে ডিলিট করে দেব। ট্যাপ করে ডিলিট ট্যাপ করলাম, আবার ট্যাপ করে এখানে ডিলিটে ট্যাপ করলেই এখান থেকে চলে যাবে। তারপর আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখন আমি যে ছবিটাকে এক্সপোর্ট করেছি সেটাকে এখানে সিলেক্ট করে আনব। ছবিটা আনা হয়ে গেলে টিক মার্কে ট্যাপ করে দেবেন, তারপর একদম ফার্স্টে চলে যেতে হবে। তারপর এই লেয়ারটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে স্পিডে ট্যাপ করার পর এটার স্পিডটাকে একটু কমিয়ে দিতে হবে। এটা 1-এ আছে, আমি 0.5 থেকেও আরও কম করে দেব। তারপর এখানে টিক মার্কে ট্যাপ করে দেব। তো এখন প্লে করে দেখাচ্ছি, দেখুন আমার ছবিটা একদম স্লোলি মুভ হচ্ছে। তো এখন কি করতে হবে, ছবিটা একটু লম্বা হয়ে গেছে, ভিডিওটা যেহেতু স্লো করেছি তো আমি 20 সেকেন্ড করে এখানে ট্যাপ করব। তারপর এখানে কেচিতে ট্যাপ করে এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লেহেডের মধ্যে ট্যাপ করে দিলেই বাকি অংশটা কেটে যাবে, শুধু 20 সেকেন্ড রয়ে গেল। তারপর ওকেতে ট্যাপ করে দিলাম। তারপর লেয়ারে যাব। লেয়ার থেকে মিডিয়াতে ট্যাপ করব। মিডিয়া থেকে আমাকে একটি ছবি আনতে হবে। এই ছবিটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এটাতে ধরে আমি এটাকে জুম করে পুরো ভিডিওতে আমি এটা দিয়ে দেব। তারপর একটু নিচু করে আপনাকে আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে এটাকে টেনে পুরো ভিডিওতে দিয়ে দিতে হবে। তারপর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। তারপর আবার লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়াতে ট্যাপ করবেন। আমি এখন এই ভিডিওতে যা যা ইউজ করব সবগুলো আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইটাকে ধরে আপনাকে জুম করে দেখুন চারপাশে সাদা ফ্রেমটা যেন দেখা যায়, এভাবে করে এটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এগুলোকে একটু উপরের দিকে স্লাইড করলেই খুঁজে নিতে হবে আপনাকে ব্লেন্ডিং। এখান থেকে ব্লেন্ডিংয়ে ট্যাপ করবেন। তারপর এগুলোকে উপরে করে স্ক্রিনটা সিলেক্ট করতে হবে। স্ক্রিন সিলেক্ট হয়ে গেলেই ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর আপনাকে আবার যেতে হবে লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। তারপর গ্যালারি থেকে আপনাকে আরেকটা জিনিস আনতে হবে, এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি ইউটিউবে যাবেন, এখানে সার্চ বারে লিখবেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস। লিখে সার্চ করলে আপনি এখানে অসাধারণ অসাধারণ ব্ল্যাক স্ক্রিনের স্ট্যাটাস ভিডিও গানের সাথে পেয়ে যাবেন। আপনি বাংলা ব্ল্যাক স্ক্রিন লিখলে বাংলা আসবে, হিন্দি লিখলে হিন্দি আসবে,
আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এটাকে আপনি যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারেন। তো আমি একদম নিচে বসাবো, তারপর এগুলোকে উপরে করে এখান থেকে এটাকে ব্লেন্ডিং করে দেব। ব্লেন্ডিংয়ে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রিন সিলেক্ট করতে হবে। তো আমার ছবিটা এডিটিং হয়ে গেছে, দেন ওকেতে ট্যাপ করব। আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটা এডিটিং হয়ে গেলে এখানে ট্যাপ করে আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।